সিনিয়র সচিব, সচিববৃন্দ। ভূগর্ভের পানির চেয়ে ভূ উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে, আশেপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। সোমবার বিশ্ব পানি দিবস উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পানির অপচয় রোধ ও পানির যত্নে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ভূগর্ভস্থ পানি ব্যবহার আমরা সীমিত করবার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানি স্তর আছে এবং এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। কাজে সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি ভূগর্ভস্থ, তাহলে কিন্তু আমাদের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেবে। সকলের কাছে একটা আহ্বান জানাবো যে পানির অপচয়টা বন্ধ করতে হবে। সড়ক অবকাঠামো তৈরি করতে যেয়ে কোনোভাবেই পানির প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের জলাধারগুলো সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। রাস্তাঘাট যখন নির্মাণ করা হবে, এটা আমি বারবার বলেছি, সেই রাস্তা নির্মাণের সময় আমাদের পানির প্রবাহ যেন ঠিক থাকে, নৌ চলাচল যেন ঠিক থাকে, সেদিকে লক্ষ্য রেখে করতে হবে। আর হাওর বা এলাকায় রাস্তা করলে সেগুলি আসলে এখন মাটি ভরাট করে যেন না করা হয়, সেটা পিলার দিয়ে এটা মানে এমনভাবে তৈরি করা যেন পানির প্রবাহটা বা গতিটা কোনো মতে বাধাগ্রস্ত না হয়। পানিকে প্রকৃতির সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদেই আর কোনো কাজে লাগবে না। বিষয়টি মাথায় রেখেই পানির সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই সম্পদ যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের আসলে এই কষ্ট কোনোদিনই হবে না, বরং আমরা বিশ্বকে পানি সরবরাহ করতে পারবো। সিদ্দিকুর রহমান রোমন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।